াহ ইসলাম আদম আল ইসলামকে আল্লাহ বলেছেন ফেরিস্তাদেরকে সিদ্ধা করতে সবাই আদমকে সিদ্ধা করেছে এমনটা নয় সিজদা মূলত আল্লাহকেই করেছেন ফেরেস্তা ফেরিস্তাগণ কিন্তু আল্লাহ কিবলা মানিয়েছেন আদম আল ইসলামকে যেমন আমরা বাইতুল্লাহ শরীফ কিবলা হওয়ার আগে শাহবা রসুল রাসুলশাহ ষোলো সতেরো মাস বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল কিবলাতুল মুসলিমিন ষোলো সতেরো মাস তার দিকে ফিরে নামাজ পড়েছে ওখানে চিন্তা করা হয়েছে তার অভিমুখে তো এই সৃজনা মূলত আল্লাহর কিবলা বাইতুল মুকদ্দেস এরপরে চিরস্থায়ীভাবে বাইতুল্লাহ শরীফ আমাদের কিবলা নির্ধারণ হয়েছে আমরা আল্লাহকে চিন্তা করি কিন্তু কিবলা আমাদের বাইতুল্লাহ ঠিক এখানেও তাই হয়েছে ইউসুফ আল ইসলামকে বললেন হা দা ইয়ামিন আব্বা যান এ তো সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে প্রতিফলিত হয়েছে যে স্বপ্ন আমি দেখেছিলাম ওই শিশুবেলাতে ইন্নির আহাদা আশারা কেউ কাবেন এগারোটি তারকা আমাকে চিন্তা করছে অশ্বামসল কমর আইতু হুমলি ইসা যদি সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে বাস্তবে রূপদান করা হলো ইউসুফ আলী ইসলাম কি বলছেন তার বাবা মাকে বলছেন কত যা রাহা রব্বি এই স্বপ্নকে আমার রব বাস্তবায়ন করে দেখিয়েছেন আর কি করেছেন ও কত আখরাজানি অকদ আখরাজানি ইমিন অকদ আহসানাবি ঈদ আখরাজানি ইমিন নিজের দীর্ঘ অনেক বছর জেল জুলুমের পর পাক তাকে সসম্মানে নির্মল চরিত্রের প্রকাশ করে তাকে না তাকে সেখান থেকে উদ্ধার করেছেন সেই ঘটনা বর্ণনা করছেন কতটা কারো প্রতি অভিযোগ নাই বলছেন জব্বা অকদ আহসান আবি ঈদ আফরাজানি সিজিন আমাকে আমার রব আমার সাথে উত্তম আচরণ করেছেন যখন তিনি আমাকে জেলখানা থেকে বের করলেন এই যে এত অভিযোগ ভাইদের ব্যাপারে এটা সেটা কোনো অভিযোগ করেন নাই এটা নবীদের যে সৌন্দর্য নবীদের আখলাক সেই আখলাকের প্রতিফলন আমাদের নবীর মাঝে ঘটেছে তাই তিনি বলেছেন আজকের দিনে আমি তোমাদের সাথে সেই আচরণটিই করব যে আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে করেছে এখানে তো তিনি বলতে পারতেন তার যা কৃত অত্যাচারের কথা জুলুম নির্যাতনের কথা বলেন নাই আল্লাহর প্রশংসা করেছেন আহ সা নেবি ইদ আখরো মিনাস ঠিকিন ওজা মিনাল বাধুবি আর আপনাদেরকে গ্রাম থেকে তুলে নিয়ে এখানে সিংহাসনে বসিয়ে দিয়েছেন আল্লাহর প্রশংসা আমি আমার রবে কৃতজ্ঞতা জানাই পেছনের অতীতকে এখানে আনেন নাই বলেন নাই আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মিমবাদী আনাজা অবাই নিয়ে অবেই না এখুয়াতে আমার ভয় আর আমার মাঝে শয়তানের প্ররোচনার পরে এই যে ভাইদের সাথে ঘটে যাওয়া যে ভাইদের থেকে হিংসাত্মক যে আচরণের নির্মমতা প্রকাশ পেয়েছিল সেই নির্মমতার কথাও আমাকে বলেন নেই এক শব্দে বলেছেন শয়তান আমার আর আমার ভাইদের মাঝে এক সৃষ্ট ঘটনার পরে আল্লাহ পাক আপনাদেরকে এখানে এনেছেন আপনাদের সাথে আমার মিলন ঘটিয়েছেন দীর্ঘ অনেক বছর পর আমাকে ও জেল থেকে সুন্দরভাবে বুলালামিন বের করেছেন আল্লাহর প্রশংসা ইন্দারব্বি লাফুল্লিমায় আসা এই যে সুন্দরভাবে করলেন তা সুরে করিমস্লা ইসলাম বলেন যে আজকে তোমাদের সাথে সেই আচরণটাই আমি করবো আলহামদুলিল্লাহ ইহিন আলমিন আল্লাহ আমাদের কৃতজ্ঞতা শেখাচ্ছেন কোরআনে করিমের শুরু থেকেই কৃতজ্ঞ হও আল্লাহর প্রশংসা কর কৃতজ্ঞ হও এরপরে ইন্দার অব্বি লাফুল্লিমাই আসা আমার রব এত সূক্ষ্ম বিষয়ের তিনি সম্পাদনকারী তিনি যা চান সূক্ষ্মভাবে করেন যে ছেলেগুলো আন্দোলন করলো চাকরির কোটা সংস্কারের জন্য সেই ছেলেগুলোর মধ্য থেকে নির্বাচিত এক দুজনকে এখন আল্লাহ এমন একটা আসনে বসিয়ে দিয়েছেন যারা এখন হাজার হাজার মানুষের চাকরি দিবেন ইন্দাব আবি মায়ের সাহা আমার আল্লাহ সূক্ষ্মভাবে যা চান তাই করতে পারে ইসলামের শিক্ষা এবং আদর্শ এটা বান্দাকে কৃতজ্ঞ বানানো কৃতজ্ঞ বান্দা বানানো তাই আল্লাহ তালা সুরায় ফাতেহ শুরুতে আলহামদুলিল্লাহ দাবি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তার আর এটা হচ্ছে দাবি এই দাবির সপক্ষে দলিল কি হু আরব্বুল আলামী তিনি রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা যে করতে হবে আমাদেরকে এদের একটা দাবি হলো এই দাবির দলিল কি দলিল হচ্ছে তিনি রব্বুল আলামিন তাই তার প্রশংসা করতে হয় সুখে দুঃখে নিয়ামত পেলে প্রাচুর্য পেলে দারিদ্রতা অবস্থাতে তার প্রশংসা কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা মানুষকে স্বেচ্ছাচারী বানায় না অকৃতজ্ঞতা মানুষকে স্বেচ্ছাটারী বানিয়ে দেয় অকৃতজ্ঞতা মানুষকে অহংকারী বানায় অকৃতজ্ঞতা মানুষকে জালেম বানায় অকৃতজ্ঞতা মানুষকে আত্মম্ভরিতা মানুষের ভেতরে সৃষ্টি করে অকৃতজ্ঞতা মানুষকে নিজেকে বড় ভাবতে শেখায় আজকে সব এটা আমার ওটা আমার এক জায়গাতেও রকগুলা আর আমিদের কৃতজ্ঞতা নাই সব জায়গাতে এটা আমি করেছি ওটা আমি করি এটা আমি করেছি এটা আমার বানানো ওই রেল আমার বানানো এটা সব জায়গাতে আমার 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 এটাকে দিতে হবে আমি তো আমি করি এটা শয়তানের স্বভাব শয়তান বলেছে এটা যে আমি আমি আগুন থেকে তৈরি ও মাটি থেকে তৈরি মাটি নিচের দিকে থাকে আগুন উপরে থাকে উপরেই মানুষ কীভাবে নিচের মানুষকে সিদ্ধা করে সম্মান করে এটা কেমন কথা এটা ইবলিস ইবলিসের স্বভাব ছিল আমিত্ব অহংকার অকৃতজ্ঞ বান্ধা অহংকারই হয় কৃতজ্ঞ কৃতজ্ঞবান্ধা আল্লাহকে ভালোবাসে বিনয়ী হয় এই জন্য এটা আমি করেছি ওটা করেছি এগুলো বলা ঠিক নয় সব কিছুর পেছনে মূল ক্রেডিট হচ্ছে রব্বুল আলমীরের আলহামদুলিল্লাহ কোরআনে করিমের প্রথম সুরায় আমাদেরকে আল্লাহ আল্লাহ সবক দিচ্ছেন সব কিছুর মূলে প্রশংসা আমার তোমাদের না আমার প্রশংসা দলিল কি আমি রব্বুল আলমিন এই জন্য প্রশংসা আমার হবে সব জায়গায় প্রশংসা আমার এই যে রাজ্য ইসলাম যে আহ্লাহকে শিক্ষা দিলেন যে আমি আমার নববতী ভাই তার যে আচরণ ছিল তার ভাইদের সাথে সেই আচরণটাই আমি করব এই যে নবীর আদর্শ নবীর আখলাক আজকে সেই বইগুলোতে আমাদের সন্তানদেরকে আমাদের জেনারেশনকে নবীর চরিত্র ইতিহাস মুছে দেওয়া হয়েছে আবু আবহাওয়কের ইতিহাস মুছে দেওয়া হয়েছে এই যে মক্কা বিজয়ের যে আদর্শ এই যে মক্কা বিজয় করার পরে আল্লাহ নবী চাইলে সমস্ত মুসলিমদেরকে একবারে একসাথে হত্যা করতে পারতেন এই পরিমাণ হত্যা এবং এদেরকে মারার একটা উপযুক্ত ছিল অপরাধী ছিল কিন্তু রাস্তু করিমের আখলাক এবং আদর্শ কি যে আজকে সব তোমাদেরকে ব্যাপকভাবে আমরা ক্ষমা করে দিলাম পেছনের অনেক ইতিহাস আছে অতীত ইতিহাস এগুলো কান্নার ইতিহাস আছে অনেক মর্মান্তিক ইতিহাস আছে সব ভুলে গিয়ে তোমাদেরকে মাফ করলাম এই যে আহ্লান নবীর আদর্শ মক্কা বিজয়ের সেই মক্কা বিজয়ের ঘটনা আমাদের সন্তানদের সিলেবাস থেকে মুছে ফেলা হয়েছে সিদ্দিকের জীবনী অমর আজি আল্লাহ ইনসাফ আদল ন্যায় প্রতিষ্ঠা এই ইতিহাসগুলো মুছে দেওয়া হয়েছে তাদের বই থেকে আজকে যারা নতুনভাবে ক্ষমতাতে এসছে তাদের প্রথম কাজ হবে এটা যে আমাদের সন্তানরা যেন আল্লাহ এবং রসুলের রসুলের আদর্শ আখলা সাহাবা ইকলামের আদর্শ তাদের জীবন আচারকে জানতে পারে সেই ইতিহাসকে সিলেবাসভুক্ত করা এটা হচ্ছে সর্বপ্রথম কাজ হবে তাদের আমাদের সন্তানরা যেন শুধু মুখে মুখে সোনার ছেলে এই কথা না হয় বাস্তবেই কিন্তু আমাদের জেনারেশন এরা যেন স্বর্ণ জেনারেশন হয় এরা যেন স্বর্ণারী প্রজন্ম হয় নেক প্রজন্ম হয় শুধু ঘোষণা মুখে মুখে সোনার ছেলে না আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে যদি সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে যদি নবী এবং সাহাবা এক আদর্শ বাদ দিয়ে যদি শিক্ষা দেওয়া হয় আমাদের সন্তানেরা ওই সন মানে সোনার ছেলে হবে বলতে সোনার জল্লাদ হবে সোনার ডাকাত হবে এরপরে কী বলে চিন্তাইকারী হবে ওগুলো হবে দুর্নীতিবাজ হবে বড় আদর্শবান হবে না নৈতিকতা সর্বস্ব হবে না আল্লাহ এবং সুলের আদর্শ সাহাবা ইকলামের আখলার জীবনাচার সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে এটা প্রথম কাজ তাদের আমাদের শিক্ষা যদি হয় নেক তাহলে প্রজন্ম হবে নেক শিক্ষা যদি নেক না হয় প্রজন্ম নেক প্রজন্ম তৈরি হবে নেক প্রজন্ম হলেই ভেতরে দেশপ্রেম দেশ ও জাতির কল্যাণে কাজ করার যে মনোভাব তৈরি হবে যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে একটা বিষয় সামনে ছিল যে দেশের জন্যে মানুষের জন্যে জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য নিপীড়িত মানুষকে এক মুক্ত বাতাস উপহার দেওয়ার জন্যে যদি আমার জান দিতে হয় আমি জান দিয়ে দেব কিন্তু এ দেশের ইমান ইসলাম মুসলমান তাদের জুলুম থেকে তাদেরকে নাজাদ দেওয়া পরিত্রাণ দেওয়া এবং তাদেরকে সুন্দর একটা স্বাধীন একটা দেশ দেওয়া এটা আমাদের আমাদের দায়িত্ব সুতরাং আমি যদি আমার রক্ত দিতে হয় সেই রক্ত দিয়ে হলেও আমি আমার মুসলমান জাতির জন্যে আমার দেশবাসীর জন্য আমি একটা স্বাক্ষর রেখে যাব। এই কাজটাই তো হয়েছে এই কাজটাই তো হয়েছে এই জন্য তাদের সাথে যেন এমন আচরণ আমরা না করি যাদের মাধ্যমে আমরা জুলুম থেকে নাজাদ পেয়েছি আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছেন যাদের রক্তের বিনিময় এমন আচরণ না করি যে আচরণে তাদের সাথে গাদ্দারি হয় এমন আচরণ যেন আমাদের থেকে প্রকাশ না পায় আমি বলছিলাম যেটা সৌর্য ইসলামের যে আদর্শ আখলাক ইউসু ইসলামের ঘটনা থেকে আমাদের জন্য সামনে আসে এটা যে সর্ব অবস্থার কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কৃতজ্ঞবান্ধাই আল্লাহর মহাব্বত তার অর্জন হয় আর যে আল্লাহকে ভালোবাসতে পারে সে যাকে যে যাকে ভালোবাসে সে তার জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত হয়ে যায় মমিন যদি কৃতজ্ঞ মন্দা হয় আল্লাহর ভালোবাসা না আর আল্লাহর ভালোবাসা অর্জন হলে আল্লাহর জন্য যান দেওয়ার আল্লাহর জন্য প্রাণ উৎসর্গ করা মমিনের জন্য সহজ হবে রিজালুন রিজালন সদা আহাদুল্লাহ মমিনদের দুই শ্রেণী এক শ্রেণী তাদের উদ্দেশ্যে সফল হয়ে গেছে আল্লাহর জন্য জান করে আরে শ্রেণী আমিন অপেক্ষমানুম মেইন এরাও তাদের পথে তারা চলমান সে কারণে যদি আমি কৃতজ্ঞবান্ধা হই আল্লাহর সুরায় ফাতেহার প্রথম শিক্ষা জীবনের সর্বস্তরে তুমি একজন কৃতজ্ঞবান্ধা হও তাহলে তুমি অহংকারী না এর হামদের কৃতজ্ঞতার পার্শ্ব প্রতিক্রিয়া হলো অহংকারী না হওয়া জালেম না হওয়া অকৃতজ্ঞতার পার্শ্ব প্রতিক্রিয়া হলো অহংকারী হওয়া জালিম হওয়া আর অহংকারী জালিম আল্লাহ রাবুল কোরআনে করিমে একসাথে নমরুদ পারুন, হামান ফিরাউন এদের কথা সবচেয়ে সুপার পাওয়ার জারেম ছিল পৃথিবীর একসাথে এদের কথা উল্লেখ করেছে সারা পৃথিবী সারা পৃথিবী পুরা ওয়ার্ল্ড চারজন শাসন করেছে তাদের মধ্যে একজন হচ্ছেন নমরুদ এই নমরুদের কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রাণে নেই এদের সবার কথা একসাথে উল্লেখ করে আল্লাহ বলছেন ফাকুল্লান আহাদা বিদান বি প্রত্যেক তার অপরাধের কারণে আমি ধরেছি কিন্তু আমি ধরেছি অমা কান আল্লাহ আল্লাহর জন্য এটা আল্লাহ কাউকে চাইলে তার গুনাহের কারণে তাৎক্ষণিক ধরতে পারেন কিন্তু অলা কিনি ইউ আখিল হোম আল্লাহ মানুষকে পরিশোধনের সুযোগ দান করেন সুধরানোর সুযোগ দান করেন আমাকে আপনাকে দীর্ঘ হায়াত দিচ্ছেন সময় দিচ্ছেন শুধরানোর জন্য নিজেকে শুধরানো সেজন্য নতুন রাষ্ট্র নতুন স্বাধীনতা পেয়েছি আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি আমাদের কাজ হবে এখন নতুন করে জীবনকে সুন্দরভাবে চালানো শুরু করা কোন আদর্শের আলোকে প্রাণ এবং শূন্যর আলোকে প্রাণ এবং শূন্য আমাদেরকে যেভাবে চলতে বলে সেভাবেই চলতে হবে যারা দায়িত্ব নিয়েছেন তারা অঙ্গীকার করেছেন শপথ করেছেন সেই অঙ্গীকার যেন এটা ভেঙে না যায় আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারকে বাস্তবায়ন করবেন আগামী বাংলাদেশ যেন সুন্দর হয় সভ্য হয় আদর্শ সমাজ ব্যবস্থা হয় আদর্শ রাষ্ট্র হয় এটার জন্য আমাদেরও দায়িত্ব আছে আমাদের দায়িত্বের এক নম্বর হলো নাগরিকদের দায়িত্ব সমূহের মাঝে আদর্শ নির্মাণে এক নম্বর দায়িত্ব হলো আমি আমার জায়গাতে ভালো হয়ে যাব আমি আমার জায়গাতে সঠিক পরিশুদ্ধ মানুষ হব তাহলে আমার দ্বারা অন্যায় কাজ প্রকাশ পাবে না এটা এক নম্বর মানে আমি রাস্তা আলি হান ফালিনা সিহি অমনাসা আগে নিজেকে ভালো করতে হবে এটা এক নম্বর দায়িত্ব আদর্শ রাষ্ট্রবি নির্মাণের দুই নম্বর দায়িত্ব হলো জবাবদিহিতার চিন্তা রাখা ভেতরে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি যদি অনৈতিক কাজ করি আমি যদি ঘুষ খাই সুদ খাই অন্যভাবে জুলুম করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে সেই জবাবদিহিতার চেতনা ভেতরে রেখে কাজ করতে হবে তাহলে আমার আমলগুলো সুন্দর হবে আমার কাজ আমার পরিকল্পনা আমার আচরণ উচ্চারণ সব সুন্দর হবে আল্লাহ হাব্বুল্লা আলমহিন আমাদের সকলকে একটি সুন্দর সভ্য আদর্শ রাষ্ট্র বিনির্মাণের তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুন ও আখে যদি আবার আমি আহমদুলিল্লাহ আলহিল্লা আলমিন শূন্য তাদের করে নিই